মিজোরাম রাজ্যের কানমুন থেকে সংগ্রহ করে অসমের করিমগঞ্জ জেলায় অবৈধ বার্মিজ সিগারেট পাচার করতে গিয়ে বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিত বড়ার হাতে ধরা পড়ল সিগারেট বোঝাই একটি মারুতি ওয়াগনার গাড়ি। এ মর্মে বাজারিছড়া থানার ওসি চিরঞ্জিত কুমার বড়া জানান, তার কাছে আগাম খবর ছিল লোয়াইরপোয়া কানমুন সড়ক দিয়ে সোমবার রাতে মিজোরাম থেকে একটি প্রাইভেট গাড়ি বার্মিজ সিগারেট নিয়ে অসমে প্রবেশ করবে। সূত্রে পাওয়া খবরের ওপর ভিত্তি করে তিনি সোমবার রাত 10টা থেকে অসম মিজোরাম সীমান্তবর্তী রাঙামাটি এডি ক্যাম্পের সামনে নাকা চেকিং বসিয়ে ওত পেতে বসে থাকেন। রাত 12:30 নাগাদ সাফল্য আসে। সেই সময় AS01AH0507 নম্বরের একটি ওয়াগনার গাড়ি মিজোরাম সীমান্ত পেরিয়ে মেদলি থেকে লোয়াইরপোয়া কানমুন সড়ক ধরে রাঙামাটি হয়ে কটামনির দিকে আসার সময় রাঙামাটি নাকা চেকিং পয়েন্টে আসতেই গাড়ি থামানোর জন্য কর্তব্যরত পুলিশ কর্মীরা সিগন্যাল দিলে চালক গাড়ি না থামিয়ে তীব্র বেগে গাড়ি নিয়ে পালিয়ে যায়। তখন ওসিসহ অন্য পুলিশ কর্মীরা চ্যালেঞ্জ জানিয়ে গাড়িটির পিছু ধাওয়া করেন। এতে একসময় অবস্থা বেগতিক দেখে গাড়ির চালক নাগরা পুলিশ পেট্রোল পোস্টের সামনে পৌঁছানোর আগেই লোয়াইরপোয়া কানমুন সড়কের ওপর গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে 7 কার্টন প্যারিস ব্র্যান্ডের বার্মিজ সিগারেট উদ্ধার করে। গাড়িসহ সিগারেটগুলো বাজারিছড়া থানায় নিয়ে আসে পুলিশ। এই অভিযানে পুলিশ গাড়ি থেকে মোট 350 প্যাকেট সিগারেট উদ্ধার করে, যার বাজার মূল্য লক্ষাধিক টাকার মতো হবে বলে জানান ওসি চিরঞ্জিত বড়া। পরে পুলিশ নিজে থেকে নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে এই কাণ্ডে জড়িত ব্যক্তিদের বের করতে তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তে এমন অবৈধ বাণিজ্যের সবিশেষ বেরিয়ে আসবে বলে আশাবাদী তিনি। করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা। যোৱাকালি ৰাতি আমি এটা খবৰ পাইছিলোঁ যে এখন গাড়ীত মানে বাৰ্মিজ চুপাৰী আনি আছে, বাৰ্মিজ চিগাৰেট বুলি আহি আছে। সেই খবৰ ভিত্তিত আমি ৰঙামাটি এটা ছাৰপ্ৰাইজ নাকা কৰোঁ আৰু নাকাত আমি নাকা কৰি থকা অৱস্থাত এখন ৱেগনাৰ নম্বৰ আছিলে AS01AH0507। সেই গাড়ীখন খুব স্পীডত আমাক ক্ৰছ কৰি গ'ল। আমি ৰখাব চিগনেল দিছিলোঁ, নৰখালে পিছত আমি খেদি গৈ গাড়ীখন ধৰিলোঁ আৰু ধৰক আমি তাতে 7টা কাৰ্টন পালোঁ। 7টা কাৰ্টনত আপোনাৰ বাৰ্মিজ চিগাৰেট আছিলে, চিগাৰেটখিনি পেৰিচ নামৰ আছিলে, 350 পেকেটছ ৰিকভাৰ আছে আৰু আনুমানিক মূল্য 1,00,000 টকা হ'ব। ঘটনাটো প্ৰায় কালি 12:30 বজাত হৈছে আৰু মানে আমি খেলাৰ অৱস্থাত যিজন গাড়ীৰ চালক আছিলে, চালকজনে গাড়ীখন ৰাস্তাত তেনেকৈ পলাই দিয়ে। এইটো একজেক্টলি ক'ব নোৱাৰে, কিন্তু হ'লেওতো মোৰ বুলি মিজোৰাম পৰা আহিব লাগে, কাৰণ তেওঁলোকৰ পৰা তাৰপৰা হয় আমি কিন্তু গম পাওঁ। গতিকে মিজোৰাম পৰা হয়তো আনিছিলে তেওঁলোকে, তেওঁলোক চলি আছে, বাকী কিবা আমি গম পালে জনাম। এইখিনি ৰঙামাটি পাৰ হয় আৰু এইখিনি ৰঙামাটি আৰু চেজুৰীৰ নাগাৰ মাজত এইখিনি মানুহ পোৱা নাই। মানুহজন গাড়ীখন মানে আমি খেদি থকা অৱস্থাতে আমাৰ খেদা গম পাই গাড়ীখন এৰি থৈ পলাই দিয়ে। হয়, এটা আমি এটা গোট কেছ এটা আমি ৰেজিষ্টাৰ কৰিম। এতিয়া ৰেজিষ্টাৰ কৰি বাকী তদন্ত আমি আৰম্ভ কৰিম।